আমার ভাইয়েরা, এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের কথা আপনাদের সবাইকে বলবো, যে আমলটি যদি আমরা করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্য খুলে দিবেন, আমাদের দুঃখ দুর্দশা দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, বালা মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করবেন। যে কোনো কাজে আমরা হাত দিব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করবেন। তবে আমলটি করার পূর্বে কিছু নির্দেশনা আপনাদেরকে দিব, তাহলে সহজে আমলটি কবুল হবে। এক নম্বর হলো, পুরোপুরি এখলাস থাকতে হবে, আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ বিশ্বাস যদি আমরা স্থাপন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদের প্রার্থনাগুলো কবুল আর মঞ্জুর করে নেবেন। দুই নাম্বার নির্দেশনা হলো, আমরা দোয়া করার আগে আমাদের পেটটাকে, পেটের ভিতরে হালাল রিজিক ঢোকাতে হবে। পেটের ভিতর যদি হারাম রিজিক ঢোকায়, আমার ব্যবসাটা যদি হারাম পন্থায় রহায়, তাহলে যতই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুল করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ওয়াকাত লুকমাতুম মিনাল হারামি ফি বাতনি ইবনি আদম লা'নাহু কুল্লু মালাকিন ফিল আরদি ওয়াস সামাই মা দামাত তিলকাল লুকমাতু ফি বাতনিহি ওয়া ইন মাত আলা তিলকাল হালাতি ফামাওয়াহু জাহান্নাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারো পেটের ভিতরে বিন্দু পরিমাণ হারাম ঢুকে, আকাশ এবং জমিনের ফেরেশতারা তাদের জন্য লানতের দোয়া করতে থাকে। এ অবস্থা যদি তাদের মৃত্যু হয়ে যায়, ফামা ওয়াহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। এই জন্য দোয়া করলাম কিন্তু পেটের ভিতর হারাম ঢুকালাম, এই দোয়া আমার কবুল হবে না। তাহলে তিন নম্বর নির্দেশনা হলো, আমার পেটের ভিতরে হালাল ঢুকাতে হবে, হারাম থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে যেতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যা চাইব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চাওয়া পাওয়া কি পূর্ণ করে দিবেন। এবার আসুন, যে আমলটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্য খুলে দিবেন, দুঃখ দুর্দশা অভাব অনটন আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন, ব্যবসা বাণিজ্য বরকত দান করবেন, সমস্ত কঠিন বিপর্যয় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। ছোট্ট একটি আমল আজকে আমি আপনাদেরকে বলে দিব, সেই আমলটি হচ্ছে আল্লাহ তাআলার সিফাতি কিছু নাম রয়েছে, আল্লাহ তাআলার গুণবাচক কিছু নাম রয়েছে। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে ঘোষণা করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক কিছু নাম রয়েছে, সেগুলো দ্বারা দিয়ে তোমরা ডাকো। আর সেই আল্লাহ পাকের গুণবাচক নামের ভিতর একটি হচ্ছে আশাকুর, অর্থ হলো গুণগ্রাহী। আমরা প্রতিনিয়ত রাতের বেলায় 41 বার যদি আমলটি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্য খুলে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুঃখ দুর্দশা দূর করে দিবেন, ব্যবসা বাণিজ্যে সফলতা দান করবেন। যেটাই হাত দিব আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গায়েবীভাবে সাহায্য আসবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের ঘরে, আমাদের সংসারে বরকত দান করবেন, পরিবারে সন্তান সন্ততি সহ সব কিছুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন। এই জন্য প্রতিদিন রাতের বেলায় যে কোনো সময় আমরা প্রথমে দুরুদ শরীফ পড়ব, 100 বার দুরুদ শরীফ পড়ব, পরে 100 বার দুরুদ শরীফ পড়ব, আল্লাহ তাআলার গুণবাচক 41 বার এই নামটি পড়ব আশকুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন।